বন্ধুরা কেমন আছো আজ সেই যে গল্প যে গল্পের শেষ নেই সেই গল্প পড়তে চলে এসেছি এই গল্পের লেখক হলেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় আর এই বইটি সম্পাদনা এবং পাবলিশ সম্পাদনা বলবো না পাবলিশ করেছেন উৎস মানুষ সোসাইটি তো আমরা প্রথম যে খণ্ডটা প্রথম খণ্ড থেকে আমরা দেখে নিয়েছি যে আমরা কিভাবে শূন্য থেকে শুরু হয়েছি শূন্য থেকে ধীরে ধীরে পৃথিবী তৈরি হয়েছে সময়ের কনসেপ্ট এসেছে তারপর এক তুমুল কাণ্ডের মধ্যে দিয়ে প্রাণের জন্ম হয়েছে এক কষি প্রাণীরা এসেছে এবং এই সমস্ত ইতিহাস একটি মানুষ একটি ছেলের অনুসন্ধিচ্ছার জন্যই পৃথিবীর বই পড়তে পড়তে আমরা আস্তে আস্তে খুঁজে পেয়েছি যে যতই আমরা বাইরে থেকে আলাদা হই না কেন আদতে আমরা কঙ্কালে কঙ্কালে ভাই ভাই এবং সেই যাত্রা থেকেই আমরা জানতে পেরেছি জীব বিবর্তনের এক নতুন গল্প যা খুবই কয়েক লক্ষ বছরের পুরনো। তো সেইভাবেই আমরা জানতে পেরেছি ক্ষুদেদের রাজত্ব একশি জীব থেকে কিভাবে আমরা ধীরে ধীরে মাছে পরিবর্তিত হয়েছি মাছ কিভাবে ডাঙায় উঠেছে এবং তারপর এক দুঃস্বপ্নের যুগে যুগের অবসান বলো বা যাই বলো সেই বিবর্তনে শেষ পর্যন্ত ডিম আর নয় শেষ পর্যন্ত পুরোপুরি মা পুরোপুরি সন্তানের জন্ম একদম ম্যাচিওর একটা বাচ্চা একটা প্রাণীর জন্ম কিভাবে শুরু হয়েছে তারপর এসেছে চার পাঁচেরে দুপায় পায়ে হাঁটা এবং পরের কাহিনী শুরু হয়েছে তৃতীয় খণ্ডে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে যখন থেকে হোমিনয়েডস বা এব জাতীয় প্রাণীরা গাছ থেকে মাটিতে হাঁটতে আরম্ভ করলো তখন থেকে আস্তে আস্তে সভ্যতার সভ্যতা নয় সমাজের কনসেপ্ট তৈরি হতে আরম্ভ করলো যেখানে মানুষ ধীরে ধীরে প্রকৃতির মাঝে নিজস্ব একটা নিজস্ব চরাচর মানে কি বলবো নিজস্ব প্রকৃতি অনুযায়ী নিজের পরিবেশটাকে পরিবর্তিত করতে আরম্ভ করলো আর সেই সেই যাত্রাতেই আমরা আপাতত কিছু পুরনো সভ্যতা সম্বন্ধে জানতে পেরেছি তাই না আগের সপ্তাহে আমরা আমাদের গাঙ্গে উপত্যকার সভ্যতা সম্বন্ধে পড়েছি আজ আমরা পড়ব গ্রিস হ্যাঁ গ্রীসের সভ্যতার কথা তাহলে চলো শুরু হয়ে যাক গ্রীসের গৌরব প্রাচীন গ্রীস কি অপরূপ গৌরবের সভ্যতা গ্রিকদের কীর্তিকলাপের কথা বুঝি শতমুখে বলেও ফুরোয় না ছেনি আর হাতুড়ি তাতে সাদা পাথরের বুকে ওরা যেন প্রাণে স্পন্দন জাগিয়ে তুলতে পারত এমনই আশ্চর্য ওদের মূর্তি গর্বার কায়দা ওদের লেখা কবিতার বই আর নাটক পড়তে পড়তে আজকে দিনের মানুষও মুগ্ধ হয়ে যায় ওদের লেখা জ্ঞানের কথা পড়তে পড়তে আজকে দিনের পণ্ডিতরাও অবাক হয়ে যান আর বিজ্ঞান বিজ্ঞানের বেলাতেও ওদের জুড়িদার খুব কমই হয়েছে এদিকে যুদ্ধ বলো রাজনীতি বলো ব্যবসা বলো বাণিজ্য বলো বলো কোথাও ওরা পিছপা ছিল না যুদ্ধে ওরা ট্রয়কে হারিয়ে প্রায় একেবারে শেষ করে দিয়েছিল পারস্য দেশ থেকে বিশাল সৈন্যবাহিনীর ঢেউ ওদের ওপর বার বার আছড়ে পড়েছে তবুও হটাতে পারেনি ওদের বা ওদের সদাগররা বড় বড় নৌকোয় পাল খাটিয়ে কত দূর দেশ পর্যন্তই না পাড়ি দিতে পারত আর রাজনীতি গ্রিকরাই প্রথম দেখিয়ে দিল রাজাকে বাদ দিয়েও কেমন করে রাজত্ব চালানো যায় ছোট্ট ছোট্ট শহরগুলো কেমন করে শাসন করা হতো শুনলে অবাক হয়ে যাবে শহরের সমস্ত বাসিন্দা জমায়েত হতো মাঠে বা হাটবাজারের পাশে আর সেখানে সবাই মিলে সাব্যস্ত করতো কেমন করে চালাতে হবে শহরটার সাধারণ লোকের মত নিয়ে দেশের কাজ চালানোকে বলে গণতন্ত্র গ্রিসের মতো ছোট ছোট শহরগুলোতেই পৃথিবীর ইতিহাসে প্রথম গণতন্ত্রের পরিচয় অথচ দেশটা সত্যি এমন কিছু সুজলা সুফলা নয় বরং রুক্ষ অনুর্বর দেশ পাহাড় আর পাথর আর কঠিন মাটি তাই পৃথিবীর সঙ্গে লড়াই করবার দায়টা অনেক বেশি নীলনদ কিংবা গঙ্গা আর সিন্ধুর কিনারায় সভ্যতা গড়বার জন্যে যতখানি মেহনত দরকার তার চেয়ে অনেক বেশি মেহনত দরকার পড়েছিল গ্রিক সভ্যতা গড়ে তোলবার জন্যে আর যদি তাই হয় তাহলে ওরা অমন আশ্চর্য শিল্প অমন নাটক আর কবিতা অমন গভীর জ্ঞানের চর্চায় এতটা মন দিতে পারল কেমন করে কেমন করে ওরা সময় পেল রাজনীতি নিয়ে অত মাথা ঘামাবার সাগর পাড়ে দিয়ে অমন করি জমাবার যুদ্ধবিগ্রহের ব্যাপারে অমন অসাধারণ ওস্তাদ হয়ে উঠবার অমন রুক্ষ দেশে নিছক বেঁচে থাকবার জন্যেই যতটা মেহনত দরকার সেই মেহনত করতেই তো মুখে রক্ত উঠবার কথা এই সব ভেবে চিনতে অনেকে বলে ওরা এই গ্রিকরা সত্যি বুঝিয়ে এক সৃষ্টি ছাড়া ছিল তাই এমন রুক্ষ দেশের বাসিন্দা হয়েও সভ্যতার যেটা সবচেয়ে সূক্ষ্ম সবচেয়ে চোখ ধাঁধানো দিক সেই দিকে কতই না মন দিতে পেরেছিল সত্যিই ছিল অসামান্য কেননা অমন রুক্ষ দেশের বাসিন্দা হয়েও ওরা এমন এক ব্যবস্থা করে নিয়েছিল যার ফলে বাঁচবার জন্যে যে মেহনতের দায় তার একটুখানিও ওদের নিজেদের ঘাড়ে পড়ল না ঘরকন্যার কাজ থেকে শুরু করে পশুপালন হরেক রকম জিনিসপত্র তৈরি করা এমন কি সেই জিনিসপত্রগুলো নিয়ে সদাগরি করতে যাওয়া কোনো কিছুর দায়ই ওরা নিজেরা ঘাড়ে নেয়নি আর তাই অত ঢালাও অবসর সূক্ষ্ম আর শৌখিন ব্যাপারগুলোর দিকে অতখানি মন দিতে পারা মেহনতের দায়টা তাহলে কাদের ঘাড়ে অন্য একদল মানুষের ঘাড়ে তারা গ্রিক নয় তাদের নাম কৃতদাস। আর গ্রিকরা বলতো ওরা এই কৃতদাসরা ঠিক মানুষ নয় কিংবা মানুষ দু রকমের এক হলো স্বাধীন গ্রিক আর এক হলো কৃতদাস গ্রিকদের মধ্যে একজন মস্ত বড়ো পণ্ডিত মশাই ছিলেন তার নাম অ্যারিস্টটল তিনি বলতেন কৃতদাসদের জন্মই হয়েছে গদর খাটাবার জন্যে শুধু মুখ বুঝে মেহনত করবার জন্যে গ্রিকদের প্রতিভা সত্যিই অসামান্য ছিল কেননা ওদের আগে পর্যন্ত আর কোনো সভ্যতার বেলাতেই মেহনত করবার সমস্ত টুকুর দায় অমনভাবে কৃতদাসদের ঘাড়ে চাপিয়ে দেবার পথ বের হয়নি অবশ্য আমাদের দেশের শূদ্রদের কথাও এখানে মনে রাখতে হবে তাই গ্রিকদের সমাজকে বলে দাস সমাজ অথচ গ্রিক সভ্যতার কথা ভাবতে গেলে সত্যি ভুললে চলবে না ওই কৃতদাসদের কথা ওদেরই কঙ্কাল দিয়ে গাঁথা হয়েছে অমন অপরূপ আর আশ্চর্য সভ্যতার ভিত্তি সত্যি ভারী আশ্চর্য সভ্যতা এই গ্রিক সভ্যতা আশপাশের অন্ধকারের মধ্যে যেমন প্রদীপের মতো জলজল করছে আর সেই প্রদীপের আলো দু তিন হাজার বছরের ফাঁকি আমাদের চোখ পর্যন্ত ঠিকরে আসছে আমাদের চোখ ধাঁধিয়ে যায় অথচ জ্বালাতে গেলে তেল পোড়াতে হয় ওদের বেলায় তেল ছিল ওই লক্ষ লক্ষ কৃতদাসের জীবন তাদের জীবন তিলে তিলে ক্ষয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে আর তবেই জ্বলে উঠেছে ওদের সভ্যতার অমন উজ্জ্বল আলো কিন্তু এত ক্রীতদাস ওরা জোটালো কোথা থেকে মনে রাখতে হবে এই রকম ব্যবস্থাকে পাকাপোক্ত করে নেওয়ার জন্য ওদের পক্ষে অনেক অনেক দিন সময় লেগেছিল গ্রিকরা যখন অসভ্য অবস্থায় ছিল তখন থেকে একটা কাজে ওরা দারুণ ভালো হাত পাকিয়েছিল সে কাজ হলো যুদ্ধের কাজ আর যুদ্ধের কাজে অমন পাকা বলেই আশপাশের নানান জাতকে ওরা অনায়াসে হারিয়ে দিতে পেরেছিল পেরেছে পালে পালে যোগার জোগাড় করতে এইখানে আবার আগেকার একটা কথা মনে করিয়ে দিই মানুষের গল্পকে ভুল বুঝো না ক্রীতদাসদের মেহনতের ওপর নির্মমভাবে নির্ভর করেছিল বলেই গ্রিক সভ্যতাকে খাটো করতে যাবার কোনো মানে হয় না মনে রেখো তখনকার অবস্থাটা ছিল তখনকার মতো অবস্থাই সে অবস্থায় ক্রীতদাসদের মেহনতের উপর অমনভাবে নির্ভর করতে না পারলে সভ্যতার অমন আশ্চর্যকীর্তি সম্ভব হতো কি গ্রিক সভ্যতা মানুষের ইতিহাসে যে অপরূপ ঐশ্বর্য দিয়ে গিয়েছে তার তুলনা সত্যিই খুব কম বিজ্ঞান দর্শন শিল্প রাজনীতি কতই না অবশ্যই এর সভ্যতার ভিত্তিতে ছিল ক্রীতদাসদের নির্মমভাবে শোষণ করবার ব্যাপার সে কথা ভুলে যাওয়া যে রকমের ভুল হবে সেই রকমের গলদ হয়ে যাবে যদি শুধু সেই কথাটুকুই মনে রাখো আর গ্রিক সভ্যতার অন্য দিকগুলোর কথাও যাও ভুলে গ্রিকদের ঘরে বিজলিবাতি ছিল না আকাশে ছিল না উড়োজাহাজ কিন্তু এই নিয়ে কি ওদের সভ্যতা সম্বন্ধে নাক তুলতে যাওয়া ঠিক হবে নিশ্চয়ই নয় কেননা তখনও যে বিজলিবাতি হয়নি হয়নি উড়োজাহাজ আর ঠিক তেমনইভাবে ভাবে তখনকার কালে ওদের পক্ষে কৃতদাসের মেহনত বাদ দিয়ে অমন আশ্চর্য সভ্যতা গড়ে তোলবার মতো অবস্থারই সৃষ্টি হয়নি আরও একটা কথা আছে আজকের মানুষ যে এতখানি ঐশ্বর্যের মালিক হয়েছে তা তো আর রাতারাতি হবার মতো নয় তার জন্যে এগুতে হয়েছে ধাপে ধাপে অনেক দুঃখ আর অনেক হাহাকারের অন্ধকার ঠেলে ঠেলে এছাড়া এগুবার আর কোনো পথই হয় না সম্ভবই নয় আজকের মানুষের সামনে এক বিরাট বিশাল ভবিষ্যৎ যেন আলোয় ঝলমল আনন্দে টলমল কিন্তু অত বছর আগে মানুষের সামনে অমন ভবিষ্যৎ কোথায় আর ওই তার সমাজকে পেরিয়ে আসতে মানুষ যদি রাজি না হতো তাহলে আজকের এই অবস্থায় পৌঁছানো তার পক্ষে সম্ভবই হতো না তাই কৃততাসের মেহনত লুট করবার নির্মম কাহিনী ভুলে যাওয়া যে রকম ভুল হবে সেই রকমই ভুল হয়ে যাবে গ্রিক সভ্যতার সমস্ত মূল্য উড়িয়ে দিতে যাওয়া তো বন্ধুরা আজকের পর্ব তো এখানেই শেষ হলো আগামী পর্বে আমরা আর একটি পুরনো সভ্যতা সম্বন্ধে জানব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে আছেন সেখানেই আপন আপন কর্তব্য সততা আর ভালোবাসার সঙ্গে পালন করার চেষ্টা চালিয়ে যান এই শুভ কামনা নিয়েই সময়টা আজকের এই বিজ্ঞানের সেগমেন্টটি শেষ করছে কেমন শুভমস্তু